চলো, ও যে আমার ডার্লিং, তার না হালিম। আচ্ছা ঠিক আছে, তোমার মাথা ফাটা গেছে, আচ্ছা ঠিক আছে, ফাইন, ভালো ভালো কথা। হবে কাউয়ার সাউন্ড দেন, আবার দেন, আরো জোরে দেন, কাউয়া খেলা কারে কয় শিখাই দেবো, বাকশালির বাচ্চা জান কালা কালা কইরা দিমু, খেলা শুরু হইতেছে, দেখবি একটু খাড়া, আসিচ্ছে তোর খেলা, তুই কোনটি পালাস দেখুম, বাকশালিরা তোর কোথায় পালাস। আমাদের মধ্যে হচ্ছে রিসেন্টলি আমি বরং দেখছি প্রধানমন্ত্রী এক ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসতে পারে। এখন চলে যাওয়ার সময় হচ্ছে দুনিয়া থেকে, কিন্তু সময় হচ্ছে হয়তো আগামীবার হয়তো নির্বাচন করবো না, বিকজ স্মার্ট বাংলাদেশ করার জন্য যে ব্রেন দরকার সেই ব্রেন আমার নাই, টু বি অনেস্টলি। আগামী নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সিইসি হাবিবুল আওয়ালকে অনেক আগে পিটার হাত বলে দিয়েছে যে তারা যদি একটি অসুস্থ নির্বাচনের চেষ্টা করে তাহলে তার সম্পূর্ণ দায়ভার সিইসি এবং শেখ হাসিনাকে নিতে হবে, এবং অনেক আগে থেকে আমেরিকা বলে আসছে যে নিরপেক্ষ নির্বাচন না দিলে তারা কল্পনা আক্তারকে কেন্দ্র করে নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশের উপর। ইতিমধ্যেই বাংলাদেশের শ্রমিক নেতা কল্পনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ, আর এর জন্যই কিন্তু মারাত্মকভাবে খেপে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই কল্পনা আক্তারকে কেন্দ্র করে কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে কল্পনা আক্তার আমেরিকাতে যাওয়া আসা ছিল এবং আমেরিকার একজন প্রতিনিধির মতোই আমরা জানি না। তো চলুন বন্ধুরা, গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে আমরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকি। গ্লোরিয়া সরকার ঝর্ণা, আচ্ছা তো ঝর্ণা তুমি ঝর্ণা গো, এমন কইরা আর 81 জনের মধ্যে 78 জনের নাম প্রকাশ করেছো, তার মধ্যে বেটি হইতেছে 20টা, তিনটা পদ এখনো খালি আছে, বাদ দিলাম, ধরলাম এই তিনটা বেটি নিছে, তাহলে কয় পার্সেন্ট হয়, কয় পার্সেন্ট? 28.4%, ঠিক কিনা? 33% তো হয় না, তাই না? তাহলে আওয়ামী লীগের নিবন্ধন থাকে থাকে না? এমিলিয়াপা, ও এমিলিয়াপা, এমিলিয়াপা ক্যাঙ্কা দিলাম, শুনেন আপনি এখন পোলট্রি মারেন, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাকে সাপোর্ট দিবি, এইবার হিরো হয়ে যাবেন। আপনি তিনটা প্রশ্ন তুললেন, বলেন এই নির্বাচন অবৈধ, আওয়ামী লীগের অংশগ্রহণ অবৈধ, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, অসাংবিধানিক, তাই এই তফসিল বাতিল করা উচিত নির্বাচন কমিশনের, আপনি বাংলাদেশের হিরো হইয়া যাইতে পারেন, অথবা স্যাংশনের কোপ খায়া জয় বাংলা হইয়া যাইতে পারেন, আপনি কবে পারেন? আপনাকে কেন করছি, কারণ আপনাকে চিনি। আর হাবিবুল আওয়াল উই তো গেছে, ওর মাইয়া জামাই সহ অস্ট্রেলিয়ার থাকে, উই গেছে, উই ওটার যন্ত্রণায় আছে, কখন ওর মাইয়ার জামাইরে পাঠিয়ে দেয় বাংলাদেশের এডিটর সাহেব, উই যে বাপের গর্বে গর্ভবতী হচ্ছে, প্রোফাইল থেকে দেখান, এই আহঙ্কার সাবজেক্টে পড়িছে রেডিয়েশন ফিজিসিস্ট, হ্যাঁ বালি, হ্যাঁ এখন কভার পারেন অনেকেই যে মাইয়ারে ধরে টানিচ্ছি কেন, নুরির মায়েরে অ্যারেস্ট করার সময় মনে আছিল না, হ্যাঁ যেই 3 বছরের বাচ্চা, এর মার কি দোষ, তার বাবা বিএনপি করে, তার মারে কেন টেনে নিয়ে যাবে অ্যারেস্ট করবে, মনে আছিল না? হাসিনার লেসপেন্সারগুলোর ফ্যামিলি মেম্বারগুলোর জান কালা কালা করিয়া দিমু, জাউরা করা লাগে, ডাবল জাউরামো করা লাগে, কাউয়া কয় না খেলা হবে, কাউয়ার সাউন্ড দেন, আবার দেন, আরো জোরে দেন, কাউয়া খেলা কারে কয় শিখাই দেবো বাকশালির বাচ্চা, জান কালা কালা কইরা দিমু, খেলা শুরু হইতেছে, দেখবি একটু খাড়া, আসিচ্ছে তোর খেলা, তুই কোনটি পালাস দেখুম, বাকশালিরা তোর কোথায় পালাস দেখমু আমরা। এখন আমরাই এখন চলে যাওয়ার সময় হচ্ছে দুনিয়ার থেকে, কিন্তু সময় হচ্ছে হয়তো আগামীবার হয়তো নির্বাচন করবো না, বিকজ স্মার্ট বাংলাদেশ করার জন্য যে ব্রেন দরকার সেই ব্রেন আমার নাই, টু বি অনেস্টলি সেই ব্রেন আমার নাই। স্মার্ট বাংলাদেশ গড়বে কে, এই ডিজিটাল বাংলাদেশ গড়ার কে, সজীবতের জয়, কত গুজব কি আমেরিকা অ্যারেস্ট হয়ে আছে বলে, এখন তো বাংলাদেশ আছে, কত ভণ্ডামি, একজন রেখে নিয়ে দেয়া বিদেশিকে নিয়ে আর বিএনপি হেড অফিসে নিয়ে গেল, বলো দলে হাত দে। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে একবার স্যাংশন দেয় তাহলে কিন্তু মারাত্মক অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ, এবং তার সম্পূর্ণ দায়ভার হবে শেখ হাসিনার উপর। শেখ হাসিনা চাচ্ছে যে একটি ভুয়া নির্বাচনের আয়োজন করতে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না, এবং অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি অপমানের মতো হবে যদি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকে। শেখ হাসিনা এখন আশা করছে এবং তার কর্মীদেরকে চাঙ্গা করছে এটা বলে যে আমেরিকাতে যে পরবর্তী ইলেকশনটা হবে সেখানে ট্রাম্প আসবে, আর ট্রাম্প আসলে বাংলাদেশ থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে। তো দেখা যাক কি হয়, চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। কিছু যদি আমরা একত্র করি
এই আলাপ আলোচনাগুলো এখন বেশ সিরিয়াসলি আমাদের মধ্যে হচ্ছে। রিসেন্টলি আমি বরং দেখছি প্রধানমন্ত্রী এক ধরনের ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসতে পারে। আমি একটু পড়ি, তারপর আমরা এই প্রসঙ্গে কথা বলি। ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে, ইনফ্যাক্ট আমরা জানি গতকাল 14 দলীয় জোটের অন্যান্য দলগুলো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তারা একটা আসন সমঝোতা করবেন। আমি বহুবার বলি যে 14 দলীয় জোট যখন আসন সমঝোতা করতে চায় দ্যাটস ফাইন, তারা জোটের দল, তারা চাইতেই পারে সেখানে নৌকা মার্কার অন্য প্রার্থী থাকবে না, তারাই নৌকা নিয়ে মানে নির্বাচন করবেন। ফান হচ্ছে জাতীয় পার্টি থেকে আর যারা যারা বিরোধী দল হতে চায় তারাও আসন সমঝোতা চেয়েছেন, এটাই হলো সার্কাস। যার 14 দল একটা সার্কাস, যাই হোক তারা গেলেন, তারা পাত্তা টাত্তা খুব একটা পান নাই, মানে ওয়ার্কার্স পার্টি, জাসদ এরকম দলগুলো 5টা 7টা 8টা পর্যন্ত আসন চাইছে, আনারসন মঞ্জুর দল 4-5টা চাইছে। সাকুল্যে নাকি 14 দলকে এখন 4টা সিট দেওয়ার মতো কথা হয়েছে, যদিও এই ব্যাপারে মত একমত হতে পারেনি, ফলে আরও 2-1 দিন লাগতে পারে, সেটা পরে জানানো হবে। এবং এটা সত্য, আমরা এই ব্যাপারে দুটো কথা বলেই আমি প্রধানমন্ত্রীর ওই ব্যাপারে মানে নিষেধাজ্ঞা নিয়ে উনি কী বলছেন সেটাই আসছে। মানে একটা দেশে যদি নির্বাচন থাকতো তাহলে কম্পিটিটিভ নির্বাচন, নির্বাচন বলতে মানে নির্বাচন মানেই হচ্ছে একটা ফ্রি ফেয়ার কম্পিটিটিভ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন, বিএনপি সহ সব দল আসবে, সেখানে 14 দলের একটা ইম্পর্টেন্স, সিম্বলিক ইম্পর্টেন্স আছে, ট্রু। কিন্তু এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলেছেন তাদের এতদিনে শক্তি সঞ্চয় করা দরকার ছিল, তারা যাতে নিজের মতো করে দাঁড়াতে পারে এবং ফাইট করতে পারে, সে অবস্থা ছিল, সবাই যাতে ফাইট করে জিতে আসে, ট্রু। আওয়ামী লীগের এখন নিজের জোটে কে আছে তার জন্য তার জিত মানে জয় পরাজয় নির্ভর করবে না, রেদার আওয়ামী লীগের এখন প্রয়োজন কিছু বিরোধী দল, কোট আনকোট, সরকারকে তো কিছু দেখাতে হবে, সে কারণে জোটের বাইরে যারা আছে তারা বরং সরকারের কাছে কিছু বেশি মূল্যবান, এখন তাদেরকে সংসদে আনার ক্ষেত্রে সরকারকে বেশি মনোযোগী হবার কথা, জোটে যারা আছে তাদের চাইতে তাদের আসলে আর কোনো ভ্যালু নাই। আরও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে, সব দলকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দিয়েছে দেশটি। গত 4 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র মেথু মিলারের কাছে প্রশ্ন করা হয় আগামী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মত এ বিষয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলার বলেন, নির্বাচনের ফলাফল আমরা অনুমান করতে চাই না, এর আগেও আমরা অনেকবার বলেছি বাংলাদেশের জনগণের মঙ্গলের লক্ষ্যে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একযোগে কাজ করার আহ্বান জানাতে আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখব। এদিকে বন্ধুরা, যারা নির্বাচনে যাচ্ছেন তারা আমছালা দুটোই হারাবেন বললেন সাবেক ইসি শাখাওয়াত। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অনেকে দল ত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন অথবা সরকার অনেকে জোরপূর্বক নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে, এতে সরকারের যেমন উদ্দেশ্য হাসিল হবে না তেমনি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হয়তো আমছালা দুটোই হারাবেন। শাখাওয়াত হোসেন বলেন, গত 2 নির্বাচনে সাধারণ মানুষ যে কথাগুলো বলতো না আজকে সেই কথাগুলো সাধারণ মানুষ বলছে। আমি তো ঘর থেকে বের হতে পারি না, যেখানে যাই সেখানেই মানুষ বলে স্যার ভোট তো দিতে পারলাম না, এবার কি হবে। একটি উত্তর দিই যে আল্লাহ আল্লাহ করো, এছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই। তিনি বলেন, বর্তমানে জনগণ সচেতন হয়েছে, আর কাউকে সচেতন করা লাগবে না, ভোটাররা যথেষ্ট সচেতন হয়েছে, আর সচেতন করতে হবে না। সরকার হয়তো মনে করছে গত 2টি নির্বাচন জনগণ মেনে নিয়েছিল, এবারও হয়তো সেটি মেনে নিবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, এবার ছাড় দেবে না জনগণ। এদিকে মনোনয়ন পত্র বাতিল, রেগে গিয়ে যা বলল বহিষ্কৃত নেতা আতারুজ্জামান। রোববার দুপুরে দাচাই বাছাই শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ তার মনোনয়ন বাতিল করেন। তিনি জানান, হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষের সামনের বারান্দায় গণমাধ্যম কর্মীরা তার কাছে এই বিষয়ে জানতে চান। এ সময় তাকে প্রশ্ন করা হয়, মনোনয়ন পত্র বাতিল হয়েছে, আপিল করবেন কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতারুজ্জামান বলেন, আপিল করব কিনা সেটা তো দলের সিদ্ধান্ত, দল যদি বলে করব, আমি বিএনপি করি, বিএনপি করতাম, সারা জীবন বিএনপি করব, আপনি তো বিএনপি থেকে মনোনয়ন তুলেন নাই বা বিএনপি তো নির্বাচনে যাচ্ছে না। এমন প্রশ্নের জবাবে তিনি রেগে গিয়ে বলেন, আপনি কে বলার, আমি বিএনপি কিনা, আপনি কে, আপনি তো স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুলেছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্বতন্ত্র, দলের সঙ্গে প্রতিবাদ করে কি বলেছি। সাংবাদিক সাহেব, ভুজ্জা প্রশ্ন করবেন, আননেসেসারি লিডিং প্রশ্ন করবেন না,
আমি বলেছি স্বতন্ত্র করেছি, কথা শুনেন না, এটা কি সাংবাদিকতা করেন, কি সাংবাদিকতা করেন, কথা না জেনে কথা বলেন, আপনি তো দলের প্রার্থী না, তো দল বললে আপিল করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আরে বাবা আমি দলের প্রার্থী না কখনো বলেছি, আমি তো এখনো বলছি দল বললে, আপনি তো স্বতন্ত্র প্রার্থী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রার্থীর সঙ্গে দলের সম্পর্ক কি, আমি প্রার্থিতা করছি দলের সঙ্গে প্রতিবাদ করে, এখন যদি বলে করোনা আপনার মনোনয়নপত্র বাতিলের পেছনে ষড়যন্ত্র বা অন্য কিছু দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ষড়যন্ত্র কি, আমার কাগজপত্র বৈধ না, এখানে ষড়যন্ত্রের কি আছে, আপনি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার কাগজপত্র সঠিক করে দাখিল করার কথা ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন গত 5 বছর পর্যন্ত আমার নামে কোনো মামলা মোকদ্দমা নাই, নির্বাচনী আইনের মধ্যে লেখা আছে 5 বছরেরটা দরকার, 5 বছরের বাইরেরটা তো লেখার দরকার নাই, ব্যাংকে আমার 4টার মধ্যে 3টা অ্যাকাউন্ট আছে, আমার সাসপেন্ড আমাদের সাসপেন্ড করা আছে, ঠিক আছে।